ইসলাম শরীয়তের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে, নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। পৃথিবী চিরস্থায়ী নয়, আর প্রেমটাই সব কিছু। আপনি নামাজ পড়েন, আমিও পড়ি, কিন্তু নামাজ প্রেমের সাথে পড়তে হবে। দুনিয়ার কাউকে দেখিয়ে নামাজ পড়ে কোনো লাভ নাই, কেন দুনিয়ার কেউ এক সেকেন্ডের জন্য একটা চুল পরিমাণও আপনার উপকার করতে পারবে না, আর ক্ষতিও করতে পারবে না। যদি আপনার উপকার কারো দ্বারা হয়, জানবেন ওটা মাধ্যম উপকার, কিন্তু আল্লাহই করলেন। আপনার যদি কোনো ক্ষতি হয়, দুনিয়াবী নজরে বলছি, জানবেন ওটাও আল্লাহ পাকই আপনাকে পরীক্ষার জন্য দেখলেন। হয়তো কেউ মাধ্যম, কিন্তু পরীক্ষা আল্লাহ নিচ্ছে। তাই সবকিছু আল্লাহ কেন্দ্রিক আমাদের, সবকিছু রসুল কেন্দ্রিক আমাদের। যদি এই জিন্দেগি করতে পারেন তবেই কামিয়াব। আজ তো আমরা কোরবানি দিলাম, আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, কেউ 1 কোটি টাকা সম্পদা দিয়ে গরু কিনেছে, মোষ কিনেছে, দম্বা কিনেছে, উট কিনেছে, খাসি কিনেছে, যার যেটা অকাত আছে, যার যেটা পছন্দের খাদ্য, যে বস্তু কোনো খাওয়া হারা হালাল, সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন। আপনি ছাগল দিতে, খাসি দিতে পারেন, মোষ দিতে পারেন, দম্বা দিতে পারেন, গরু দিতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে ইসলাম শরীয়তের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে। আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে, এটাকে 30,000 টাকায় কিনতে পারতাম, কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয়, এটাকে বলা হয় কুঞ্জুস। কথা বুঝে আসছে না? নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এবং ওই জিপাদ পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। আল্লাহ পাক নেবে, কিন্তু আপনার নিয়তটা, আপনার পছন্দ, আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেয় তো অবস্থা কেমনই হবে? কখনোই সম্ভব নয়, আল্লাহ নেয়ও না। কোন লোককে তো আল্লাহ খবে দেখায়নি যে তোমার বাচ্চাকে আমার রাস্তায় কুরবানি দাও, কেউ করবে নাকি? যে মানুষ আমরা নিজের বাচ্চা ঘুমালে ফজর বেলা তুলি না, যাহারে বাচ্চা ঘুমোচ্ছে ঘুমোক, নামাজ কাজা হচ্ছে হোক, তাকে যদি আল্লাহ খবে দেখায় যে তোমার বাচ্চা কুরবানি দাও, মনে হয় বাপ দেবে? ওই জন্য আল্লাহ পরীক্ষাও লাইনে যে বান্দা ফেল করবে, সামান্য সামান্য পরীক্ষা নাই। কি দেখা যেতে রাস্তায় একটা 100 টাকার নোট পড়ে আছে, ওটা পরীক্ষা চলছে, ওই লোকটা যে ছাড়তে পারে না, তাকে যদি আল্লাহ পাক বলে তোমাকে নিজের বাচ্চাকে কুরবানি দিতে হবে, সে দেবে মনে হয়? হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা বিদায় নিবার আগে আমার রসূলের পাকের একটা কথা বলে যাই। এ নজর তরুণেরা,
অবশ্যই কুরবানির মাস চলছে, আল্লাহ নবী নিজে কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মত উম্মতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে তোমার আমার জন্য আল্লাহ পাকে গায়ে কেঁদেছে, তিনি তাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকে গায়ে কেঁদেছে। যখনই কেঁদেছে যুগের পানির কারণটা কি আর রাসূলুল্লাহ, নবী আমার বলেছেন আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা তরুণীরা বাবারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়, আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন করে ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহিনশাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতে বিরোধী করেছিল হযরত আবু বকর সিদ্দিক। এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চাচনটা বাজা কথাবার্তারা সব কিছুই রসুন ইসলামের বিরোধী হতে লেগেছে। যা আর কথা বাড়াবো না, আমার বয়সও বড় এবং আমার ফুফুতো ভাই হয়, কোনো আত্মীয়তা না থাকলেও একজন যখন পরে কেউ ওয়াজ করতে আসে তাকেও আল্লাহ যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা রাখারও দায়িত্ব আমার, তাহলে তিনিও আমার মর্যাদাটা রাখবে স্বাভাবিক। তাই আমি এখানেই ছোট করছি, তবে একটা ছোট্ট কথা বলে যাই, শেষ কথা এটাই, সব কিছুর উপরে আল্লাহ আল্লাহ রাসূলকে প্রাধান্য দিন। ভালো লেগেছিল আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলেছিলাম, ভালো লেগেছিল অমুক সিদ্দিকী জিন্দাবাদ বলেছিলাম, ভালো লেগেছিল অমুক ইমাম জিন্দাবাদ বলেছিলাম, কিন্তু হঠাৎ করে যখন দেখলাম তাদেরই মধ্যে থেকে ব্যবহার পাওয়া যাচ্ছে কে রসুলের বিরুদ্ধে কেউ আল্লাহর বিরুদ্ধে, তাহলে আমাদের ঘরে মনে হয় নতুন করে তাদের থেকে আর সম্পর্ক না রেখে দূরে সরে যাওয়াটাই উত্তম মনে হয়। যদি এর পরেও যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ার সামান্য লোভ লালসায় তাদের পিছনে ছুটে বেড়াই, তাহলে সেদিন বেশি দিন বাকি নেই যেদিন আপনার মৃত্যু হবে, কবরে সবাই নিয়ে যাবে মুসলমান মনে করে জানাজা পড়াবে, কিন্তু কবরে আপনার সাথে 99টা সাপ থাকবে, এটুকু নিয়ে রাখতে পারেন যদি তাহলে আগান, আর যদি মনে হয় না তাহলে সুদরে যান। ভাই শেষ, ভাই আখেরি দোয়া করবে, আমি কথা আর বাড়াবো না, ভাইয়ের হাতে আল্লাহ আমার দোয়া খুব কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।